সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। মন্ত্রীমশাই, মহারাজের খবর কি? আমাদের জানান, আমরা খুব উৎকণ্ঠায় আছি। মহারাজ খুব অসুস্থ, উনি উঠে বসতে পারছেন না। বিজ্ঞানী, আমাদের একবার মহারাজকে দেখে আসা খুব দরকার। আমরা কয়েকদিন ধরে শুধু লোক মারফত কথা শুনছি। গোপাল, আমাকে কি সাধারণ লোক বলে মনে হয় তোমার? কই, আমি তা তো বলিনি। আপনি সাধারণ কেন হবেন? আপনি অসাধারণ। আমরা আপনাদের কারো মুখে মহারাজের খবর শুনবো না, আমরা সচক্ষে দেখব। এখন মহারাজের সম্পূর্ণ বিশ্রাম দরকার। রাজবৈদ্য, তুমি কিছু বলো, মানে কি অবস্থায় মহারাজ আছেন? মানে তুমি কি দেখে এলে সেটা গোপালদের বুঝিয়ে দাও। বিজ্ঞানী, গোপাল, আমি তোমাদের সবাইকে বলছি, মহারাজ এখন বিশ্রামে থাকবে। একমাত্র ওই রানীমা ছাড়া ওখানে যাবার অনুমতি আমি কাউকে দেব না। তাহলে মন্ত্রী মশাই কেন গেলেন? আমরা সবাই কি সৃষ্টি ছাড়া, নাকি আমরা হত্যা ছাড়া? তবে আর একটা কথা শুনে নাও সভাকবি, মহারাজ আমাকে রাজত্ব সামলাতে বলেছে, মহারাজের অনুমতিতেই আমি রাজ্যভার গ্রহণ করেছি। সে কি গায়ে মানে না আপনি মোড়ল? মুখ সামলে বিজ্ঞানী, আর কিছু বললে আমি ভুলে যাব যে তুমি আমাদের সম্মানীয় সভাসদ। আমরা যে আসনে মহারাজকে বসিয়েছি সেই আসনে আপনাকে আমরা মানতে পারবো না। রাখো তোমার কথা, ওটা ব্যাঙের মাথা। মন্ত্রীমশাই যা তা, হাতে যদি থাকতো একটা হাতা দেখতাম, কাল ঘাড়ে কটা মাথা। এই মন্ত্রীমশাই, পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনাকে আমরা মানি না, মানি না, মানতে পারবো না। রাজদ্রোহ? এত বড় সাহস? দেখি বাঁশের থেকে কঞ্চিত দর বেশি। আমরা করবো কঞ্চিত দ্রোহ, রাজদ্রোহ তো অনেক বড় ব্যাপার। গোপাল, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তুমি আমাকে কঞ্চি বললে? আচ্ছা কেন বললে? তা কঞ্চিকে কঞ্চি বলবো না তো কি বাঁশ বলবো? পথ ছাড়ুন, আমরা মহারাজকে দেখতে যাবো। হ্যাঁ, আমরা মহারাজকে দেখতে যাবো এবং এক্ষুনি। সেনাপতি, আমি মহারাজের হয়ে আদেশ দিচ্ছি, গোপাল, সভাকবি এবং বিজ্ঞানীকে আর কিছুমাত্র বাড়াবাড়ি করলে কারাগারে নিক্ষেপ করবে। আমি বেয়াদবি সহ্য করবো না সেনাপতি। এটা একদম ভালো কথা নয় মন্ত্রী মশাই, আপনি কিছু একটা গোপন করছেন। মহারাজের শরীর নিয়ে আমরা খুব চিন্তিত। মহারাজের কাছে এখন কেউ যেতে পারবে না। কেন বুঝছো না, মহারাজ অসুস্থ এবং এই সময় কোন রকম বিপদ হলে তোমাদের ঘাড়ে দোষ পড়বে, সেটা কি উচিত হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো। বুঝেছি, এরা আমাদের মহারাজের কাছে যেতে দেবে না, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আর যাচ্ছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা আপনার দাপটে ভয় পেয়ে গেলাম। শুনে রাখুন মন্ত্রী মশাই, আপনি আমার কাছে কঞ্চি ছাড়া আর কিছু নয়। কঞ্চিকেও কিভাবে মট করে ভাঙতে হয় সেটা আমি জানি। চলো বিজ্ঞানী, চলো সভাকবি, চলো পণ্ডিত, চলো চলো। আমরাও দেখব আপনি কি করতে পারেন, আমরা মহারাজকে চাই। আজকের পর তোমাদের এখানে কোনো প্রয়োজন নেই, তোমাদের বরখাস্ত করলাম। দূর কঞ্চি মশাই, আপনি বরখাস্ত করার কে? হ্যাঁ, আমরা আপনার সভাকে প্রত্যাখ্যান করলাম, মহারাজ আবার সুস্থ হয়ে রাজ্যপাট সামলাবেন, তখন আমরা আবার এই রাজসভায় আসবো। চলো বিজ্ঞানী, চলো সভাকবি, পণ্ডিত, চলো, আমাদের এখন অনেক কাজ বাকি। এবার কি হবে মন্ত্রী মশাই? ঠেড়া পিটিয়ে দাও, মহারাজের আদেশে রাজদ্রোহিতার অপরাধে বিজ্ঞানী, গোপাল আর সভাকবিকে রাজসভা থেকে বহিষ্কার করা হলো। আর তার সাথে আর একটা কথা, পাঠশালা আজ থেকে বন্ধ, আর পণ্ডিতের মাসহারাও বন্ধ। ঠিক আছে ঠিক আছে, আমি আমি এক্ষুনি করছি। জলে বাস করে কুমিরের সাথে বিবাদ, এবার দেখো কি করি তোমাদের হাল। গোপাল, তুমি আমাদের নেতা, কিছু একটা করো যাতে মহারাজ আর রানীমাকে আমরা খুব তাড়াতাড়ি মুক্ত করতে পারি। পণ্ডিত, তুমি ঠিক বলেছো, মন্ত্রী মশাই অসুস্থ মহারাজ আর রানীমাকে গৃহবন্দী করে রেখেছেন। গোপাল, মন্ত্রী মশাই কিন্তু চুপ করে বসে থাকবেন না, উনি কিছু একটা করবেন। আমাদের যত তাড়াতাড়ি হয় মন্ত্রী মশাইয়ের মুখোশটাকে জনগণের কাছে টেনে খুলে দিতে হবে। হ্যাঁ, তোমার বুদ্ধি আর আমাদের সাহায্য, এই নিয়ে আমাদের হবে লড়তে। মন্ত্রীমশাইয়ের করাই কার্য আমাদের ধ্বংস হবেই করতে। শুনুন শুনুন শুনুন, মহারাজের আদেশে আজ থেকে গোপাল, বিজ্ঞানী, সভাকবি আর পণ্ডিতকে রাজসভা থেকে বরখাস্ত করা হলো। পণ্ডিতের পাঠশালা আজ থেকে বন্ধ। শুনুন শুনুন শুনুন, পাঠশালা বন্ধ, বাচ্চা ছেলে মেয়েগুলো পড়বে না? গোপাল, ওরা অশিক্ষিত থাকবে না।
পাঠশালা বন্ধ হবে না, দরকার পড়লে আমার বাড়িতে পাঠশালা বসবে, কেউ অশিক্ষিত থাকবে না। পারবো পারবো, পারতেই হবে মোদের, লড়াই করে পরাজিত করতেই হবে ওদের। যুদ্ধ শুরু, আমরা সবাই প্রস্তুত ঘরে ঘরে, আমাদের শক্তি দেখে ঘাবড়ে থরে থরে। পণ্ডিত, কাল থেকে তুমি মন লাগিয়ে ছাত্র পড়াতে থাকো, আমরা মহারাজের বিষয়টা দেখছি, রাজ্যবাসীর সাথে আমাদের সবাইকে কথা বলতে হবে, বুঝলে? আমাদের প্রথম কাজ মহারাজকে উদ্ধার করা, মহারাজ কেমন আছেন কে জানে। শুনুন শুনুন শুনুন, মহারাজের আদেশে আজ থেকে গোপাল বিজ্ঞানী সভাকবি আর পণ্ডিতকে রাজসভা থেকে বরখাস্ত করা হলো। মানে গোপাল বিজ্ঞানী সভাকবি আর ওই পণ্ডিতকে মহারাজ বরখাস্ত করেছেন? এ তো বিশ্বাস করা যাচ্ছে না। না 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 না, এ অন্যায় অন্যায়, মহারাজ খুব অন্যায় করেছেন। পণ্ডিতের পাঠশালা আজ থেকে বন্ধ। শুনুন শুনুন শুনুন। শুনলে শুনলে রানী, মন্ত্রী কত বড় ধূর্ত, কত বড় বদমাইশ, আমাকে শিখণ্ডী করে ওর উদ্দেশ্য চরিতার্থ করছে। রানী, গোপাল বিজ্ঞানী পণ্ডিত আর সভাকবি কি এই ঘোষণা বিশ্বাস করবে? মহারাজ আপনি শান্ত হন, আপনার শরীর খারাপ, আপনি উতলা হবেন না। আমার মন বলছে গোপাল কিছু একটা চমৎকার দেখাবে মহারাজ। তাহলে তো গোপালের সাথে একটু দেখা করতে হবে। এখন তো সম্ভব নয়, আমরা তো গৃহবন্দী মহারাজ। দাসীকে কোনোভাবে গোপালের সাথে দেখা করানো যায়? দাসীকে একবার ডাকো না, দাসী, ও দাসী। সম্ভব না মহারাজ, আমরা গৃহবন্দী। প্রণাম মহারাজ। দাসী, একবার গোপালের সাথে দেখা করতে পারবে? আমি চেষ্টা করব মহারাজ, আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। দাসী, তুমি যদি সম্ভব হয় নিজেকে বাঁচিয়ে গোপালের সাথে দেখা করে শুধু এই কথা বলো, মহারাজ রানীমা গৃহবন্দী। ঠিক আছে রানীমা, আমি চেষ্টা করব। গোপাল দাদা, তোমাদের মহারাজ বরখাস্ত করেছেন? মহারাজের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মহারাজ করেননি, আমাদের বরখাস্ত করেছেন মন্ত্রী মশাই। কি বলে মন্ত্রী মশাইর এত সাহস, কিন্তু মহারাজ সেটা মেনে নিলেন? মহারাজ আর রানীমা দুজনেই গৃহবন্দী, মন্ত্রী মশাই ওনাদের দুজনকে গৃহবন্দী করে রেখেছেন। গোপাল দাদু, আমরা কাল থেকে পাঠশালা যাব না? পাঠশালা বন্ধ করে দেবে? হ্যাঁ, অতই সোজা, কাল থেকে আমার বাড়ির উঠোনে বসবে তোদের পাঠশালা। গোপাল দাদু, মহারাজ খুব কান্না পাচ্ছে। গোপাল দাদু, খুব খুব কান্না পাচ্ছে, মহারাজের জন্য না খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু চিন্তা করিস না, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। আর ভোলা, তুমি প্রত্যেক রাজ্যবাসীকে জানাও মহারাজের বিপদের কথা আর মন্ত্রীর বিশ্বাসঘাতকতার কথা। ঠিক আছে গোপাল দাদা, তুমি যা বললে তা আমি ঠিক করব, কিন্তু নিজেকে বাঁচিয়ে, কেমন? মহারাজকে সাহায্য করতে গিয়ে যদি আমার প্রাণও যায় তাতে কিচ্ছু আসে যাবে না, কিন্তু মহারাজকে মুক্ত করতেই হবে। আমি এখন থেকে রাজা, বটা ঘটা আমার দুই মন্ত্রী। আমাদের কত দিনের ইচ্ছে মন্ত্রী হবার, কি বল ঘটা? আর বলতে, ব্যাস আমাদের একটা হিল করে দিলেন মন্ত্রী মশাই। ঠিক করে বল, মন্ত্রী মশাই কি এখন আর মন্ত্রী আছেন নাকি? মন্ত্রী থেকে রাজা হয়ে গেছেন, এখন রাজা মশাই বলবি, কি মনে থাকবে? মনে থাকবে বাপ্পা, আর ভুলি, ক্ষমা করবেন রাজা মশাই। উচ্চ কাজে এসব তুচ্ছ ঘটনাকে মনে রাখতে নেই। যাকে সেনাপতি, তোমার অনেক কাজ, মহারাজ যেন বাইরে বেরোতে না পারেন, রানীমাকে চোখে চোখে রেখো। মন্ত্রী মশাই এই রাজ্যে রাজা হয়ে বসেছেন, কি সর্বনাশ কি সর্বনাশ। আমাকে যে করি হোক গোপাল দাদার কাছে সব কথা বলতে হবে, যেমন করি হোক আমাকে বেরোতে হবে।
কাল সকালে আমাদের চণ্ডী মণ্ডপে আমি রাজ্যবাসীর সাথে আলোচনায় বসবো। ওখানেই আমি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করব। ঘটা ঘটা আয়োজন করে ফেল। এটা আবার কাজ হলো নাকি? সকালবেলা হলেই সব প্রজাদের ঘুম থেকে তুলে কান ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসবো। আমরা এখন এই রাজ্যের মন্ত্রী, আমরা সব পারি। আমার সব সম্মানীয় সভাসদগণ, তোমরা ওখানে আমার সাথে থাকবে। মন্ত্রী মশাই, দুটো অশিক্ষিত লোককে মন্ত্রী করে আমাদেরকে এইভাবে অপমান করলেন, এ অন্যায়। আমরা মন্ত্রী মশাইয়ের সাথে নেই। আমরা যাব, কিন্তু আমরা সমর্থন জানাবো না। দেখি দেখি কাল কি হয়। চলো সবাই চলো, অনেক রাত হয়েছে। না গিন্নি, ঘুম আসছে না গো। যতবার ঘুমানোর চেষ্টা করছি ততবার ততবার শুধু অসহায় মহারাজ আর রানীমার মুখটা মনে পড়ছে গিন্নি। না না গিন্নি, কিছু একটা আমাকে করতেই হবে। কি করবে, কিছু ভেবেছ? তুমি শুয়ে পড়ো গিন্নি, আমি একটু চিন্তা করব, বুঝলে? বেশি দেরি করলে সব হাতের বাইরে চলে যাবে গিন্নি। হে উপরওয়ালা, একটা কিছু বুদ্ধি আমায় দাও, সবাই আমার মুখ চেয়ে বসে আছে। গোপাল, আমাকে মনে পড়ে। পিড়িং ভূত! ও উপরওয়ালা, তুমি ঠিক সময়ে পিড়িং ভূতকে আমার কাছে পাঠিয়ে দিয়েছো। শোন গোপাল, তুই মানুষ ভালো, তাই তোর কাছে এলাম। আমি জানি তুই খুব চিন্তায় আছিস। চিন্তা মানে চিন্তার পাহাড় পিড়িং ভূত। ওরে, আমি সব জানি। অতীতে কি ছিল, বর্তমানে কি হচ্ছে, আর ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতে কি হবে? ভবিষ্যৎ জেনে কি হবে? এখন বর্তমান নিয়ে ভাব। তোকে মহারাজ আর রানীমাকে উদ্ধার করতে হবে। আমি তোকে একটা বিশেষ ক্ষমতা দিচ্ছি। কি ক্ষমতা? আমি এখন কয়েকদিন তোর মধ্যে বাস করব। তোর মধ্যে একটা ক্ষমতা চলে আসবে, তুই যার দিকে তাকিয়ে হাত নাড়বি সে সব ভুলে গিয়ে সত্যি কথা বলতে থাকবে। বাহ, খুব ভালো। কিন্তু সেটা কি করে করব? মন্ত্রীকে সবার মাঝে পাবো কোথায়? কাল সকালেই পাবি। কি করে? আমি তো সব কিছু দেখতে পাই। আমি দেখেছি রাজপ্রাসাদের মধ্যে তোদের ওই কঞ্চি মন্ত্রী নিজেকে কাল চণ্ডী মণ্ডপে সকলের সামনে রাজা হিসেবে পরিচয় দেবে। ওটাই তোর কাছে সুবর্ণ সুযোগ, বুঝলি গোপাল? বাহ, তাহলে তো খুব ভালোই হলো, আমি একেবারে ছাড়া হাত পা হয়ে গেলাম। আচ্ছা পিড়িং ভূত, মহারাজ রানীমা কেমন আছেন, ওদের খবর কিছু জানো? জানবো না মানে? আরে জানাটাই তো আমার কাজ। মহারাজের শরীর খুব খারাপ, তোর সাথে দেখা করতে চায়। রানীমার দাসীকে নির্দেশ দিয়েছেন, আর দাসীও সুযোগ খুঁজছে তোর সাথে দেখা করবে বলে। যাক, তুমি আমার রাতে শান্তির ঘুমের ব্যবস্থা করে দিলে। কাল সকালে আমি ঠিক সময় করে তোর উপর ভর করব। যা যা, এখন ঘুমোতে যা, আমি ওই গাছের মগ ডালে গিয়ে বিশ্রাম নিই। তোমার কি হয়েছে? কাল সারা রাত বিছানায় শুয়ে এতি কতি করছো, না নিজে ঘুমিয়েছো না আমাকে ঘুমোতে দিয়েছো? তুমি বুঝতে পারছো না, কাল তো তোমাকে কিছু বলিনি, তুমি ঘুমিয়ে পড়েছিলে। এখন বলি, শোনো। শুনলে না তুমি? তুমি তুরুক নাচ নাচতে শুরু করবে। বলো শুনি। আজ থেকে আমি রাজা আর তুমি আমার রানী, কি মনে হলো? হ্যাঁ, আমি অসাধ্য সাধন করতে জানি। কি, তুমি রাজা? আর হাসিও না তো, তোমার অম্বল হয়েছে, অম্বল। আরে, আর চণ্ডী মণ্ডপে আমার অভিষেক, আমি রাজা হিসেবে আমার প্রজাদের উদ্দেশ্যে ভাষণ দেব। আর আমাদের মহারাজ আর রানীমা কি করবেন? আমি তো মহারাজকে গৃহবন্দী করে রেখেছি। কি বললে, তুমি মহারাজকে গৃহবন্দী করেছো?
যে মহারাজের নুন তুমি এত দিন ধরে খেলে, তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। তুমি রানী হতে চাও না? আমি যা পেয়েছি তাতে খুশি, আমি চাই না রানী হতে, চাই না। আমি তো চাই রাজা হতে। তাহলে তুমি রাজা হয়ে থাকো, আমি চললাম। ঠিক আছে, তোমার যদি আমাকে এতই অপছন্দ তাহলে চলে যেতে পারো, আমি নতুন রানী নিয়ে চলে আসব। তুমি কি ভাবছো আমি অত সহজে তোমাকে মুক্তি দেব? আমি এখানেই থাকবো আর এখান থেকে তোমার পতন দেখব, পতন। শোনো, গোপাল আছে, গোপালের বুদ্ধির কাছে না তুমি কিচ্ছু না। গোপাল ঠিক কিছু একটা ঘটনা ঘটাবে, ওর উপর আমার খুব খুব বিশ্বাস আছে। আজ রাজা হয়েই প্রথম কাজ হলো গোপাল, বিজ্ঞানী, পণ্ডিত আর সভাকবিকে এই রাজ্য থেকে বিদায় করতে হবে। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কেউ না, কেউ না। আজকে আমি রাজা হব, রাজা। গোপাল, আমি এসে গেছি। তুই তৈরি? আমি তৈরি। তাহলে এবার তোর মধ্যে টুক করে ঢুকে পড়ি। চুপ। ওই বাবা, কিরকম দেহটা দুলে উঠলো। কি গো, বলে তুমি দুলছো কেন? আমার ভেতরে ভূমিকম্প হচ্ছে কিনি, সব দুলছে। এই 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 তো আবার আস্তে আস্তে শান্ত হলো। এবার দেখ তুই তোর গিন্নির মন পড়তে পারছিস কিনা। পারছি, 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 পড়তে পারছি। গিন্নি, তুমি ভাবছো আমি মহারাজের শোকে পাগল হয়ে গেছি? না না, সবাই চলে এসেছো? গোপাল, চলে এলাম। আজ থেকে এখানেই পাঠশালা হবে তো? তার আগে আমরা তো মহামন্ত্রীর রাজা হবার অনুষ্ঠান দেখতে যাব। তুমি কি বলছো গোপাল? মন্ত্রী মশাই রাজা হবেন আর সেটা দেখতে যাব? আমি কি পাগল? পাগল হলে গোপাল তুমি এক রাতের মধ্যে? তোমার মতিগতি নিয়ে আমরা আছি ধন্দে। কি সভাকবি, তুমি এটাই ভেবেছিলে তো? দেখলে, আমি তোমার মনের কথা কিরকম দেখতে পেয়ে বলে দিলাম। তাজ্জব। এই পুটি, আমার দিকে অমন করে তাকাস না তো, অবাক হবার অনেক জিনিস দেখতে পা। এখন চণ্ডী মণ্ডপে চল দেখি আমাদের কঞ্চি মশাই কি বলছে শুনি। গিনি, তুমিও চলো, দেখে খুব মজা পাবে। চলো পণ্ডিত, আবার কাল থেকে তোমার পাঠশালা খুলে যাবে, আর দেরি করলে সব ঘেটে যাবে। চলো চলো চলো। সবাইকে এনে হাজির করেছি রাজামশাই। এবার আপনার প্রবচনটা শুরু করুন। কে রাজা, কে রাজা? আমরা ওকে রাজা বলে মানি না। আমাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। মহারাজ অসুস্থ, আমি তো মহারাজের আদেশ অনুযায়ী রাজ্যপাঠ সামলাচ্ছি। কি মন্ত্রী মশাই বলছি আর কত মিথ্যে বলবেন। মুখ সামলে গোপাল, তুমি কৃষ্ণনগরের রাজাকে অপমান করছো। বটা, তুমি কি কিছু বলছিলে? তুমি কি বলছিলে বলো বলো বলো। হ্যাঁ বলছিলাম তো, এই মন্ত্রী বেটা খুব পাজি। কি সব বলছিস বটা? যা বলছি সব ঠিক বলছি, কেন তুই মন্ত্রীর পায়ে তেল দিয়ে থাক। যাক, বটা তাহলে সত্যি কথাটা বললো। এবার ঘটা কি বলে শুনুন। গোপাল তো জমিয়ে দিল। এটা কি হচ্ছে? গোপাল, তুমি জানো না এই মন্ত্রী মশাই একটা পাজির পা ঝাড়া, মহারাজকে গৃহবন্দী করে রেখে রাজা হয়ে বসেছে। এই 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 কি সব উল্টোপাল্টা বলছিস? তাহলে ঠিকটা আপনিই বলুন। ইয়া
আর বলবো, মহারাজ অসুস্থ হলেন আর তার সুযোগ নিলাম আমি, রাজবৈদ্যকে বললাম, ওই তো রাজবৈদ্য দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করো গোপাল। রাজবৈদ্য আর এক কাছি সরেশ আমাকে বললো, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এমন ওষুধ দেবো মহারাজ আর উঠতে পারবে না। এত বড় সাহস! এই সবাই রাজবৈদ্যকে ধরো, হ্যাঁ ধরো 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 ধরো। আরে আরে, এইসব এসব কি হচ্ছে এটা কি? এই এই আমাকে ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। তারপর শেষ করুন। ও কি শেষ করবে, আমি আমি শেষ করে দিচ্ছি। কালে আমাকে বলছিল আমি রাজা হব আর তুমি রানী হবে বলছিল। আরে কি আশ্চর্য, আমি রাজা হলে আমার গিন্নি রানী হবে না তো কি হবে বলো দেখি গোপাল। সেনাপতি, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? এসো মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। হ্যাঁ এই এসো তো, এসো আমাকে কারাগারে নিয়ে যাও। আমার খেলা শেষ, মানে পিড়িন্দিতের খেলা শেষ। এবার মহারাজকে উদ্ধার করতে হবে। সেনাপতি, মন্ত্রী মশাই মানে কঞ্চি মশাইকে কারাগারে নিয়ে যাওয়ার আগে একটু দাঁড়াও। মন্ত্রী থুড়ি, কঞ্চি মশাইকে একটা জিনিস দেখাবো। ঠিক আছে। গোপাল দাদা, তুমি অসাধারণ। আরে ধুর, আমি একটি সাধারণ মানুষ, আমার কাজটি হলো শেষ। সভাকবি, পরের পঙ্ক্তিটা বলো। মহারাজই চালাবি দেশ। তোমরা সবাই শুনে রাখো, যে বা যারা মহারাজের বিরুদ্ধে যাবে তাদেরই এই হাল হবে। মহারাজ অসুস্থ, তাই রানীমা এখন রাজ্যপাট চালাবে। বাবা, খেলা দেখালে বটে। আমি তো নিমিত্ত মাত্র, আমার ভেতরে বসে আছেন পিড়িংভূত, তিনিই আমাকে দিয়ে এইসব কাজ করিয়েছেন। পিড়িংভূত বেরিয়ে এসো, সবাইকে দেখা দাও। মন্ত্রী মশাই, এই দেখুন আপনাকে ভূত দর্শন করালাম। এই পেট রোগা লোকটাকে কি কেউ মন্ত্রী করে নাকি? আমি ভূত রোগা, কিন্তু এ তো আমার থেকেও রোগা। দেখলি তো অন্যায় করলে শাস্তি আছে। গোপাল, এবার মহারাজের কাছে গিয়ে মহারাজকে বলে দে যে দোষী ধরা পড়েছে। আমি জানতাম গোপাল সব সমস্যার সমাধান করবেই করবে। আরে গোপালের চাল তো আমি প্রথমে বুঝতেই পারিনি, পরে যা দেখলাম তার দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। হ্যাঁ, বিপদে আমার গোপালই ভরসা। বিপদে আমাদের ভরসা গোপাল, গোপাল ফেরালো আমাদের কপাল। সাধু 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 সাধু। মহারাজ, আমি অনেকক্ষণ থেকে দেখছি আপনি উদ্ভ্রান্তের মতো খালি পায়চারি করে বেড়াচ্ছেন, কি হয়েছে? নবাব বাহাদুর খাজনার জন্য খুব চাপ দিচ্ছে, আর শুধু চাপ নয়, নির্দেশ দিয়েছেন খাজনা বাড়াতে হবে, কিন্তু বাড়াবো কি করে? এবারে তো অতিবৃষ্টি, বন্যায় চারিদিক ভেসে গেছে, কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি শান্ত হন, এভাবে উতলা হলে কি সমস্যা মিটবে মহারাজ? মিটবে না, ঠান্ডা মাথায় আপনাকে ভাবতে হবে। কাল সবার সাথে আলোচনা করুন, দেখবেন আলোচনাতে সমস্যা ঠিক মিটবে। দেখি কাল সবার সাথে আলোচনা করে কিভাবে খাজনা বাড়ানো যায়। এবার আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। হ্যাঁ, এখন বলো তো তোমরা কে কি বলবি? এবারে অতিবৃষ্টি সবার মাথায় আশা করি আছে, আর সেই সবগুলোকে মাথায় রেখে আমায় জানাও খাজনা বেশি দেব কি করে। মহারাজ, আমরা নবাব বাহাদুরের সাথে আলোচনা করতে পারি না। না না না, সেই সুযোগ এখন আর নেই। আলোচনার পথ বন্ধ। এই সুযোগ গোপাল এখনো আসেনি, এর একটাই সমাধান। কি 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 সমাধান? আমাদের ব্যয় সংকোচ করতে হবে। আপনি ভালো বলেছেন মন্ত্রী মশাই, কিন্তু আমাদের মহারাজ তো মিতব্যয়ী, ওনার তো সেইভাবে কোনো খরচই হয় না। খুব হয় মহারাজ, আপনিও অনেক বাজে খরচ করেন, আপনি আপনি মোটেই মিতব্যয়ী নন। কি বলছেন মন্ত্রী মশাই? মন্ত্রী, তুমি কি বলতে চাও আমি অমিতব্যয়ী, অধিক খরচ করি? আয়, তুমি প্রমাণ দিতে পারবে? পারবো মহারাজ, তবে সত্য কথা শুনবার মতো ক্ষমতা আপনার আছে তো? তুমি কি বলছো মন্ত্রী, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মহারাজ মহারাজ শান্ত হয়ে শুনুন, আপনার শোনার প্রয়োজন আছে।
আপনি আমাদের রেখেছেন, কিন্তু এমন একজনকে পয়সা দিয়ে পুষছেন যার এখানে কোনো দরকারই নেই। আপনি কার কথা বলছেন মন্ত্রী মশাই? ভাঁড় গোপালের কথা বলছি মহারাজ। আচ্ছা মহারাজ, আপনি যে একটা সংকটে আছেন সেটা তো গোপাল জানে। হ্যাঁ, তাহলে সে এখনো আসেনি কেন? গোপাল না হোমে লাগে না যজ্ঞে লাগে। সেটা অবশ্য ঠিক, গোপাল আসতে দেরি করে, কিন্তু ও আমাকে অনেকবার বিভিন্ন ভাবে বাঁচিয়েছে, তাই ওর প্রতি আমি দুর্বল। কিন্তু মহারাজ, আপনাকে খরচের বিষয়টাও তো দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে ওর কি কাজ বলুন। তাহলে আমরা কি আলোচনার মধ্যে ছিলাম সেনাপতি? ব্যয় সংকোচ, ব্যয় সংকোচ। মহারাজ মহারাজ, আমাদের ব্যয় সংকোচ করতে হবে। ঘরে ঢুকেই কিছু একটা গন্ধ পেলাম। মন্ত্রী মশাই আমাকে দেখেই প্রসঙ্গ পাল্টালেন। তাহলে কি আমার সম্পর্কে আলোচনা হচ্ছিল? মহারাজ, বাইরে ভারী চমৎকার আবহাওয়া, কিন্তু রাজসভার অন্দরে কেমন যেন আষ্টে গন্ধ পাচ্ছি। উমা, আষ্টে গন্ধ কই? আমার নাক কিন্তু আসছে না। তোমার নাক আমার নাক সাধারণ না, এই নাকে রাজসভাতে আষ্টে গন্ধ আসবে না। গোপালের নাকটা তো অসাধারণ বড়ির মতো, তো ওই বড়ি নাকে গন্ধ আসতে পারে। আপনার নাকটা আরো অসাধারণ, শুধু গোপালের চরকা দেখেন আর ওই বাঁকা নাকটা গলিয়ে দেন। নিজের চরকায় তেল দিন না মন্ত্রী মশাই। আহ গোপাল, আমাদের এখন শিয়রে সমন্নাচ্ছে, আমরা বড় চিন্তিত। কিন্তু গোপাল, তোমার আসতে এত দেরি হলো কেন? পুটির 3 দিন ধরে খুব জ্বর মহারাজ, আজ দেখতে গিয়ে একটু আটকে গিয়েছিলাম। সে কেমন আছে এখন? না 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 না, এইভাবে হবে না, এইভাবে হবে না, নবাব বাহাদুরের কাছে গিয়ে বলতে হবে। গোপাল গোপাল, আমি তোমাকে এই রাজ্য থেকে ভাগিয়ে ছাড়ব। কি বুঝলে রাজবৈদ্য? আমার সঠিক জায়গায় সঠিক সময়ে আগুন লাগানোটা কেমন হয়েছে? কি মনে হয় মহারাজ, গোপালকে তাড়াতে রাজি হবেন? যখন সোজা আঙুলে ঘি ওঠে না, তখন আঙুলটাকে বেঁকাতে হয় আর একবার অনুরোধ করব। তারপর আর অনুরোধ না করে সোজা অভিযোগ করব নবাব বাহাদুরের কাছে। এই একটা মোক্ষম সুযোগ এসেছে গোপালকে ছেঁটে ফেলার। আমি আর একবার মহারাজের কাছে যাব, গোপালকে এই রাজ্য থেকে তাড়াতেই হবে। তুমি আসার আগে মন্ত্রী মশাইয়ের সে কি লম্ফ ঝম্ফ। মন্ত্রী মন্ত্রী নন, ষড়যন্ত্রে কিন্তু লম্ফ দিয়ে কাঁধে চড়ে, ল্যাজ নাই কিন্তু। সে যাই হোক, মহারাজ বিপদে পড়েছেন, মহারাজকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের কিছু তো একটা করতেই হবে। নবাব বাহাদুরের এই পত্র বোমা, মহারাজকে করলো কাতর, সেই দেখে মন্ত্রী মশাই গায়ে দিলেন সুগন্ধি আতর। শুনো সভাকবি, মহারাজ যদি মন্ত্রী মশাইয়ের প্ররোচনায় গোপালকে বহিষ্কার করে, তবে আমরা ওই রাজসভা পরিত্যাগ করব। হ্যাঁ, আমি আমার ওই লম্বকর্ণ কীর্তন কাব্যগ্রন্থটি বাড়িতে বসেই সমাপ্ত করব। লম্বকর্ণ কাব্য? শুনো শুনো সবে পুরো নারীগণ, লম্বকর্ণ কীর্তন আমি করছি বর্ণন। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র নাম, কৃষ্ণনগর নগরেতে ছিল তার ধাম, মন্ত্রী ছিল বুদ্ধিহীন, কুবুদ্ধিতে পটু, লম্বকর্ণ বক্র নাসিকা গায় গন্ধ কটু। অসাধারণ, কাল একবার গ্রন্থটা নিয়ে এসো, মহারাজকে সময় সুযোগ করে শোনাবো। কাল যদি গোপালের কিছু হয় তখন সবাই দেখবে, মন থেকে বলছি তোমায়, আজ ওরা দেখবে আর জ্বলবে। সমস্যার সমাধান কিছু হলো মহারাজ? না না, উল্টে আরো জটিল হয়ে গেল বিষয়টা, আমার কাছে এখন বিষে পরিণত হয়েছে। মন্ত্রী বলছে, মহারাজ মন্ত্রী মশাই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি চলে যাচ্ছি, আমি আপনার মন্ত্রীকে মুখটি দেখতে পারি না। প্রণাম মহারাজ। বলো মন্ত্রী, এখন আবার কিসের দরকার? এখন তো সংকটের সময়, এই সময় তো আমাদের ঘন ঘন দেখা হওয়াটা খুব জরুরি। তারপর কি ভাবলেন? কিসের ব্যাপারে? গোপালের ব্যাপারে। না 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 না, গোপালকে আমি বরখাস্ত করতে পারবো না। গোপালকে যে আমি বড় ভালোবাসি, আর তাছাড়া একজনের বেতন কেটে আর কতটুকুই বা খাজনা বাড়াতে পারবো। না না না, তুমি বরং অন্য কিছু ভাবো। ঠিক আছে, এবার আঙুল বাঁকাতে হবে। আজকেই বটাঘটাকে মুর্শিদাবাদে পাঠাবো নবাবের কাছে। কি ভাবছো? দ্বিতীয় রাস্তা পেলে কিছু? ভাবছি মহারাজ, যাই বাড়ি যাই, কাল একটা কিছু বার করে ফেলবো। আচ্ছা
আজ তুই খুব ভালো রেঁধেছিস ঘরটা। আঙ্গুল চাটতে চাটতে আঙ্গুলটা কেমন সরু হয়ে গেছে। তোর ভালো লেগেছে তাহলেই হলো, আমার আমার রান্না করা সার্থক। বড়া ঘটা ঘরে আছিস? আছি মন্ত্রীমশাই, আছি। দরজা খোল, অনেক কথা আছে। ঘরটা দেখ তো, মন্ত্রীমশাই কেন এত রাতে এলেন? বলুন মন্ত্রীমশাই। ভেতরে চল, অনেক কথা আছে। ভেতরে আসুন মন্ত্রীমশাই, বলুন কি করতে হবে আপনার জন্য। এক্ষুনি তৈরি হ, তোদের মুর্শিদাবাদ যেতে হবে। মানেটা কি এক্ষুনি? মানে আমাদের কি আজ রাতেই যেতে হবে? হ্যাঁ, গরুর গাড়ি বলে দিয়েছি, একটা চিঠি নবাব বাহাদুরকে দিবি, আর নবাব বাহাদুর কি বলে শুনবি, তারপর চলে আসবি। খুব জরুরি আছে এই যাওয়াটা। নবাব বাহাদুর আমাদের সাথে কথা বলবেন? বাবারে, আমরা আমরা নবাব বাহাদুরের সাথে দেখা করতে যাচ্ছি শুনেই নিজেকে নিজেকে কেমন যেন ওই আমির উমরাহ মনে হচ্ছে। শোন শোন শোন, ভুল ভাল কথা একটু কম বল, সময় নেই সময় নষ্ট করার মতো। এই নে এই নে এই নে, পথে যাওয়া আসা খাওয়া দাওয়ার খরচ কারো অনেক খুঁজে এসে যাবে, তোরা তৈরি হ। কৃষ্ণনগর থেকে কোনো খবর আসেনি তাই না উজির? ঠিক বলেছেন জাহাপানা, খাজনার বাজনাও বাজেনি আর কোনো চিঠিও আসেনি। কৃষ্ণচন্দ্রের খুব সাহস বেড়েছে, ও আমার আদেশ অমান্য করে। জাহাপানা, কৃষ্ণনগর থেকে দুইজন লোক দেখা করতে চায়, তাদের নাম বটকৃষ্ণ আর ঘটকৃষ্ণ। বাবা, বেশ মিলিয়ে নাম রেখেছে তো ওদের বাবা মা। কৃষ্ণনগরের মহারাজের কৃষ্ণচন্দ্রের দূত বটকৃষ্ণ এবং ঘটকৃষ্ণ। যাও ডেকে নিয়ে এসো। আমার নাম বটকৃষ্ণ, কৃষ্ণ বাদ দিলে একটা আকার টয়ের গায়ে পড়ে হয়েছে বটা। আমারও তাই, এই কৃষ্ণ বাদ গিয়ে টয়ের গায়ে আকার পড়ে হয়েছে ঘরটা। বাবা বাবা বাবা, এ তো দেখি ঘটনার ঘনঘটা। তো মহারাজ তোমাদের কি বলে পাঠিয়েছে? আগে আমাদের মহারাজ পাঠায়নি, আমাদের পাঠিয়েছেন আমরা যার শ্রীচরণের দাস সেই মন্ত্রী মশাই। মানে মানেটা তো ঠিক বুঝলাম না। মানেটা এই চিঠিতে লেখা আছে না বাবা বাহাদুর? চিঠি পড়লেই সব বুঝতে পারবেন। উজির, চিঠিটা পড়ো। এতক্ষণে বটাঘটা নিশ্চয়ই পৌঁছে গেছে নবাবের কাছে, আমার চিঠিও নবাব পড়ে ফেলেছেন আশা করি। ও ও, এইবার তো শুরু হবে আসল খেলা। মন্ত্রী মশাই কি কিছু স্মৃতি রোমন্থন করছেন, ভাবছেন আর হাসছেন? না 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 না, নতুন করে কি আর হাসবো, আমার আমার মুখটাই তো হাসি হাসি। গোপাল, এই বাজে কথা ছেড়ে কাজের কথা এসো সবাই। ও মন্ত্রী, কিছু কি ভাবলে, মানে কি হবে? খুব চাপ মহারাজ, খরচ কমাতেই হবে, কিন্তু খরচ কমানোর কোনো উপায় দেখতে পাচ্ছি না। খরচ তো কমাতেই হবে, এক কাজ করা যায়, আমরা আমাদের বেতন যা পাই তার অর্ধেক নেব, এতে করে কি সুরাহা হতে পারে মহারাজ? বাহ গোপাল বাহ, তুই তো দারুণ একটা কথা বললে। কি মন্ত্রী, গোপালের প্রস্তাবটা তো দারুণ, কি বলো সবাই? ভাবতে হবে ভাবতে হবে, দিনকাল যা পড়েছে এক মুহূর্তে তো আর চলে না। মন্ত্রী মশাই ঠিক বুঝেছেন, মন্ত্রণা দিলেই তো আর মন্ত্রী হওয়া যায় না। একেই দেখছো সংসার চালাতে হিমশিম খাচ্ছি, তার উপর অর্ধেক বেতন। বুঝেছি, এই প্রস্তাবে কেউ রাজি হবে না। তাহলে উপায়টা কি? কি কৃষ্ণচন্দ্রের এত বড় স্পর্ধা আমার কথা অগ্রাহ্য করে? ঠিক আছে তোমরা যাও, আমি দেখছি। তাহলে আমরা মন্ত্রী মশাইকে কি বলবো? বলবে আমি মন্ত্রীর কাজে খুব খুশি, আমি মন্ত্রীর বিষয়টা দেখবো, আর বলে দিও বাড়তি খাজনার জন্য মন্ত্রী যা করবে নবাবের তাতেই সমর্থন আছে। আমরা তবে আসি, এসো। উফ উফ উফ, কখন যে বটাঘটা আমাকে খবরটা দেবে, আমি আমি পাগল হয়ে আছি। নবাব বাহাদুর নিশ্চয়ই কিছু একটা করার ব্যবস্থা নেবেন। মন্ত্রী মশাই, বটা ঘটাকে সাবধানে নিয়ে এসেছি, কেউ জানতে পারেনি। খুব ভালো খুব ভালো, যাও 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 যাও, তুমি বিশ্রাম করো।
তোদের জন্য কখন থেকে আমি বসে আছি রে? আগে বল, আগে খবরও বল, কি হলো? কি হলো? নবাব বাহাদুর কি বললেন বল? নবাব বাহাদুর খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটনা ঘটাবে। ব্যাস 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 ব্যাস, আমার কাজ ছিল নবাব বাহাদুরকে জানানো। জানানো হয়ে গেছে, এখন আমি শুধু দেখবো মহারাজের কত ক্ষমতা। যা 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 যা, তোরা বিশ্রাম নে, বিশ্রাম নে, তারপর কাল থেকে শুরু করবো আমাদের নতুন কাজ। একটা একটা করে দিন চলে যাচ্ছে, নবাব বাহাদুরের খাজনার ব্যাপারটা কিন্তু আমাকে বড় ভাবাচ্ছে। আমিও কিছু দিশা দেখতে পাচ্ছি না মহারাজ। মহারাজ, নবাব বাহাদুরের দূত আপনার সাথে দেখা করতে চায়। এই মরেছে, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে বলো তো মন্ত্রী? দেখাই যাক না নবাব বাহাদুর কি বলতে চান। প্রহরী, ডেকে আনো দূতকে। এইবার কিন্তু খেলা জমে গেছে মহারাজ, এবার আমার পালা। মন্ত্রী মশাইয়ের মুখটা কেমন উজ্জ্বল হয়ে গেল, কেমন কেমন যেন লাগছে। প্রণাম মহারাজ, জাহাপনা আপনাকে একটি পত্র দিয়েছেন, পত্রটি একদম ব্যক্তিগত, এই নিন মহারাজ। চিঠি পড়ে কৃষ্ণচন্দ্রের অবস্থা কিরকম হবে আন্দাজ করতে পারো? পারি জাহাপনা, পারি। ঠিক বিনা জলে যেমন মাছ ছটফট করে, ঠিক তেমন। বুঝলে উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রীটা বেশ কইয়ে বলিয়ে, তোমার মতন ল্যাদারুষ নয়। আমি ল্যাদারুষ কিসে জাহাপনা? তুমি চৌকস নও, মন্ত্রী পেরেছে, তুমি হলে পারতে না। আমি চেষ্টাই করতাম না আপনার বিরুদ্ধে যেতে হবে, এই রকম কাজ আমি করতাম না। সে আপনি আমাকে যত বোকা বলুন আর যাই বলুন, যার নুন খাই তার গুণ আমি অবশ্যই গাইব। তোমাকে যতটা বোকা ভেবেছিলাম তুমি কিন্তু ততটা নও, তুমি মানুষটা খুব ভালো। আচ্ছা উজির, তবে কি আমার বিচারে একটু ভুল হলো? আমি বলি কি, দিন না পাঠিয়ে আপনার গুপ্তচর, খবর নি কে ঠিক কে ভুল। একটা কথা আমাকে খুব ভাবিয়েছে, তাই আমি কৃষ্ণচন্দ্রের উপর রেগে গিয়েছিলাম। কি কথা জাহাপনা? ওই যে গোপাল ভাঁড় চুপ করে বসে বেতন নিয়ে যায়, তবুও তাকে বহিষ্কার করে দেয় না। মাঝে মাঝে তো আপনি বলতেন জাহাপনা যে আমার কাছে একটা গোপাল নেই। বলেছিলাম না, না আমি ভুলই করেছি, কাজ করার আগে তোমার মতটা নেওয়া আমার উচিত ছিল। আপনি আপনার গুপ্তচরকে কৃষ্ণনগরে পাঠিয়ে দিন জাহাপনা। উজির, এই দায়িত্ব তোমাকে নিতে হবে, তুমি সব ব্যবস্থা করে আমাকে জানাবে। আমার আমার এখন কেমন যেন অস্থির অস্থির লাগছে। যথা আজ্ঞা জাহাপনা। আপনি আমাকে ডেকেছিলেন মহারাজ? হ্যাঁ গোপাল, কিন্তু যে কথাটা তোমাকে বলবো বলে ডেকেছি সেটা বলতে গিয়ে না গলাটা কেমন ভারী হয়ে যাচ্ছে, ভেতর থেকে ভীষণ কষ্ট হচ্ছে গোপাল। কি এমন কথা মহারাজ যে আপনার এরকম কষ্ট হচ্ছে, আমাকে আপনি স্বচ্ছন্দে বলতে পারেন মহারাজ? নবাব বাহাদুরের আদেশ যে তোমাকে রাজসভা থেকে বহিষ্কার করতে হবে, নবাব বাহাদুরের চিঠিতে সেই কথার উল্লেখ আছে। তাতে কি করার আছে মহারাজ, এটা তো আর আপনার আদেশ নয়, এ নিশ্চয় মন্ত্রী মশাইয়ের কাজ। তুমি একদম সঠিক কথা বলেছ, এই সব কাজ মন্ত্রী, ও অনেকদিন থেকেই আমাকে বলছে তোমাকে বহিষ্কার করার জন্য। এইবার একদম নবাব বাহাদুরের কাছ থেকেই অনুমতি নিয়ে এসেছে, আমি নাকি পয়সা দিয়ে ভাঁড় পুষছি। আমার অপরাধ? কোনো অপরাধ নেই, শুধু ব্যক্তিগত আক্রোশ। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও গোপাল, ক্ষমা করে দিও। হেমা ছিছি মহারাজ, আপনি এইভাবে আমার সাথে কথা বলবেন না, আমি আপনার নুন খেয়েছি, তাই মৃত্যুর আগে পর্যন্ত আপনার হয়েই থাকবো মহারাজ। তবে মন্ত্রী মশাইয়ের নিস্তার নেই। গিনি অগিনি, নাও বেড়ে যেতে নাও, বেড়ে যেতে নাও, আমরা কাল সকালে ভোরের আলো ফুটবার আগেই রওনা দেব, বুঝলে। কি কোথায় যাবে গো? তোমার তো অনেক দিনের ইচ্ছা একটু বেড়াতে যাবার, চলো, এতদিন পর আমার সময় হয়েছে, মহারাজের কাছ থেকে কিছু দিনের ছুটি মঞ্জুর করে নিয়েছি। বাবা বাবা, এই মহারাজ তো খুব ভালো, এক কথায় একদম ছুটি দিয়ে দিলেন। হ্যাঁ দিয়ে দিলেন। আর ওই ঢ্যাঙা ডোগা মন্ত্রী মশাই, উনি বাগড়া দেননি? না না, উনি বরং আমার যাত্রা যাতে সুন্দর ভাবে হয় সে ব্যবস্থা করে দিয়েছেন। ও যাক বাবা, তাহলে সুমতি হয়েছে। হ্যাঁ তোমাকে কি বলবো গিন্নি,
ভগবান মাঝে মাঝে এমন পরীক্ষায় ফেলেন, তোমাকে মিথ্যে কথা বলে নিয়ে যাচ্ছি, নইলে তো তুমি কেড়ে ফেলবে, তোমার চোখের জল যে আমি সহ্য করতে পারি না। কি হলো, অমন লম্বা শ্বাস ফেললে কেন? না, ওই বাচ্চাগুলোর কথা মনে পড়ে গেল তো, যাই ওদের একবার দেখে আসি গিয়ে। নবাব বাহাদুরের কাছে গোপাল দাদার নামে মিথ্যে বলে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিয়েছে। ছি 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 ছি, নবাব বাহাদুরের কাকে কান নিয়ে গেল আর তিনি কাকের পেছনে ছুটলেন? বলি একবার কানে হাত দিয়ে দেখলেন না যে কানটা আছে না নেই? শুনেছিলাম গোপাল নাকি সেই রকম কিছু কাজ জানতো না। কাল থেকে মন্ত্রী মশাইয়ের নামে খালি প্রচার চালাবো। না, এখানে গোপালের বিরুদ্ধে কথা বলা যাবে না, আমি বরং মুর্শিদাবাদে গিয়ে জাহাঁপনাকে সব জানাই। মন্ত্রী, তুমি কি শুনেছো? তোমার বিরুদ্ধে পথে নেমেছে মানুষ, রাজ্যে তোমার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ, এর কি জবাব দেবে তুমি? এই সেনাপতিকে আদেশ দিচ্ছি, এক নিমেষে ওদের ঠান্ডা করে দেবে মহারাজ। চুপ, একদম চুপ। আজ রাজ্যে যা ঘটেছে এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী। আগে গোপাল চলে যাবার আগে লোক খেপিয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, আমার রাজ্যকে আগের রাজ্য বানিয়ে দিতে হবে, গোপাল ছাড়া আমার চলবে না, আর গোপাল না এলে এই বিক্ষোভ কমবে না। আগুন যখন লাগিয়েছো তখন নেভানোর দায়িত্ব তোমার, গোপালকে খুঁজে বের করো। আমি তো জানি না মহারাজ যে গোপাল কোথায় গেছে, সবাই বলছে তীর্থে গেছে। যেখান থেকে পারো আমার গোপালকে নিয়ে এসো, গোপালকে তাড়িয়ে দিয়ে তুমি আমাদের প্রজাদের ঠকাবে, লুটবে, এসব চলবে না। এই রে, আমার তো শাখের করা, হায় 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 হায়। তুমি কি বলছো, প্রজা বিদ্রোহ শুরু হয়ে গেছে গোপালের জন্য? বলেছিলাম না জাহাঁপনা, মন্ত্রীকে বিশ্বাস করাটা আপনার উচিত হয়নি, এতে করে আপনার নামও তো খারাপ হলো। ঠিক 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 ঠিক, আমাকে কৃষ্ণনগরে যেতে হবে ওদের পাশে, চলো 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 চলো, কালই কালই যাবো, কালই যাবো। কি গো গিন্নি, কেমন লাগছে ঘুরতে? খুব ঘুরেছি খুব, এবার ফিরে চলো। বাচ্চাগুলোর জন্য মন কেমন করছে? হ্যাঁ, এবার ফেরা যেতেই পারে, বেশ কয়েকদিন হয়ে গেছে। আমার মন বলছে কৃষ্ণনগরের সবাই এখন আমাকে খুঁজছে, আশা করি নবাব বাহাদুরেরও ভুল ভেঙেছে। কি ভাবছো আকাশ পাতাল? ওই তোমার নাতি নাতনিদের কথা গিন্নি, চলো আজই ফিরি, আর দেরি করা ঠিক না। সত্যি বাচ্চাগুলোকে কতদিন দেখেনি বলো তো। কতদিন পর ফিরলাম, কি বলো গিন্নি? আজা বলেছো। হ্যাঁ গোপাল দাদু, গোপাল দাদু কি আনন্দ, তোমরা কোনদিন আমাদের ছেড়ে যাবে না। আই না না, আমরা এখন সবাইকে খবর দেব যে তোমরা এসে গেছো, চল চল সবাই। আমি ভাবতে পারিনি আমার খাজনা বাড়তি চাওয়াকে কেন্দ্র করে এই রকম একটা ঘটনা ঘটে যাবে। এই কৃষ্ণচন্দ্র, এই কৃষ্ণচন্দ্র, আমি সত্যি খুব লজ্জিত। না 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 না, কি বলছেন নবাব বাহাদুর? আজ তোমার সভায় এসে এই মুক্ত কণ্ঠে স্বীকার করছি গোপাল ছাড়া গতি নেই, আর সেই সব বাজে ঘটনার জন্য দায়ী তোমার মন্ত্রী। এই গোপালের কোনো খবর পেলে মন্ত্রী? আগে না মহারাজ, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ভুল কথা, তুমি চেষ্টাই করনি। ওই 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 তো গোপাল এসেছে, এসো এসো গোপাল, তুমি আমার বল, তুমি আমার ভরসা, তুমি ছাড়াও এই সবাই একেবারে ফর্সা। গোপাল ভাই, ভাই ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। গোপাল যদিও ক্ষমা করে, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, আর কৃষ্ণচন্দ্রকে বলবো মন্ত্রীর পদ থেকে একে বরখাস্ত করতে। এই একেবারে ধনে প্রাণে মরে যাব। মনে ছিল না যখন ব্যয় সংকোচের নামে আমাকে সব সময় বলে গেছো গোপালকে বরখাস্ত করুন, তেমনি আমি আজ তোমাকে এক বছরের জন্য বরখাস্ত করলাম, নিজেকে পরিবর্তন করে ফিরে এসো, তখন ভাবা যাবে। মহারাজ,
এইরকম অবস্থায় কাউকে কর্মচ্যুত করা কি ভালো দেখায়? নবাব বাহাদুর, আপনিও ক্ষমা করে দিন। গোপাল, তুমি কি ধাতুতে গড়া বলো তো? ধন্য 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 গোপাল, ধন্য তুমি আজ, জ্ঞানী গোপাল, বিজ্ঞ গোপাল উপাধি দিলাম আজ। আমাদের কতদিনের চেষ্টা আজ সফল হয়েছে, কি বল বটাঘটা? সে আর বলতে, আমাদের তো মাথার ঘাম পায়ে পড়তে পড়তে পা ভিজে হেঁচে গিয়েছিল। আচ্ছা, আমরা এই গোপালের বিতাড়ন নিয়ে কিছু আনন্দ উৎসব করতে পারি না? করলেই হয়, কিন্তু আর একটু পরে। কৃষ্ণনগর যখন পুরোপুরি আমাদের হাতে হয়ে যাবে তখন করবো, কয়েকটা দিন যা। এটা মন্ত্রী মশাই ঠিক কথা বলেছে, সঙ্গে সঙ্গে হলে লোকের চোখ টাটাবে, তো কথা বলার সুযোগ পাবে। ঘটার ঘটে একটু একটু করে বুদ্ধি আসছে, এটা ভালো লক্ষণ। মন্ত্রী মশাই আছেন নাকি? কার গলা? ভগবানের বলে মনে হলো। কে ভগবান নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, একটা সুখবর পেয়েই চলে এলাম। আরে ভেতরে এসো, দরজা খোলাই আছে। বলো বলো কি খবর বলো। শুনলাম গোপাল চলে গেছে। চলে গেছে না, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ওই স্বয়ং মহারাজ বিরক্ত হয়ে তাড়িয়ে দিয়েছেন। ওয়া, এবার তাহলে দু হাতে চুরি করা যাবে, মানে লোটা যাবে, মানে এলোমেলো করে দেওয়া, লুটে ফুটে খাই। লোটা অত সহজ নয়, গোপাল চলে গেলেও গোপালের কিছু ভক্ত এখনো আছে। আমার কাছে একটা জাদু বাঁশি আছে, ওই বাঁশি কিরকম বাঁশ হয়ে যাবে সেটা দেখবেন। বাঁশি হবে বাঁশ? এই তো সর্বনাশ। সর্বনাশ তো আমাদের নয়, আমাদের পৌষ মাস। চলুন দেখাচ্ছি কিরকম ভাবে আমরা বাঁশি বাজিয়ে লুটবো। শুধু একটা কথা, আমি যখন বাঁশি বাজাবো তখন আপনি বটা ঘটায় তিনজনে কানের তুলো গুঁজে থাকবেন, কেমন? কেন? আমার বাঁশিতে জাদু আছে, সেটা না দেখলে তো বুঝতে পারবেন না। চলো তাহলে, কোথায় যাবো প্রথমে? আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করছে? তাহলে চলুন ভোলা ময়রা দোকানে যাই, আর মনের সুখে মিষ্টি খাই। খাবার আগে কানের তুলো দিতে ভুলবেন না। সারা জীবন মহারাজের এত কাজ করলে আর তার এই প্রতিদান? মহারাজ কার কথা ভিত্তিতে তোমার সাথে ব্যবহার করলেন? কার আবার? নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের। তবে হ্যাঁ, এই কদিন আমার রাজসভায় পৌঁছতে দেরি হয়েছিল, কিন্তু তার জন্য এতখানি কথা বলবেন মহারাজ, এটা সত্যি ভাবিনি গোগিন্নি। বুঝবেন বুঝবেন মহারাজ বুঝবেন, দেখো আবার কোনো বিপদে পড়বেন আর সাথে সাথে তোমাকে খবর দেবেন। হ্যাঁ, রাজ্য বিপদে পড়লে তো যেতেই হবে গিন্নি। তবে এইবার বুঝলে গিন্নি, কিছু হলে যাব, আমার যতটুকু কাজ করার আছে করব, তারপর চলে আসব। না গিন্নি, আর না, এবার নতুন জায়গায় নতুন ভাবে আবার একেবারে শূন্য থেকে শুরু করব গিন্নি। পারবে? তুমি তোমার নাতি নাতনিদের ছেড়ে থাকতে পারবে? এটাই তো সমস্যা গিন্নি, ওরা যে আমার সারা মনটা জুড়ে আছে গো। একটা কথা ভাবছি, আমরা সবাই মিলে এখানেই থাকব, দেখি এই গায়ের মোরলের সাথে কথা বলে বাকি জীবনটা এখানেই থেকে যাব, বুঝলে। গোপাল দাদু আর দিদাজার কোথায় চলে গেল? আর দেখা হবে না? দেখা হবে, দেখবি একদিন গোপাল দাদু ঠিক ফিরে আসবে। আমাদের ছাড়া গোপাল দাদু আর দিদা ভালো আছে? আচ্ছা, কোথায় যেতে পারে বলতো? আজ যাই, আমরা প্রতিদিন ঠিক নিয়ম করে এখানে আসবো, এখানেই বসে থাকবো গোপাল দাদুর জন্য। কানে তুলো সবার লাগানো হয়ে গেছে তো, আমি এবার বাঁশি বাজানো শুরু করছি। বলা, শোনো আমার বাঁশি, শুনে আসবে খুশির হাসি। তাহলে খাবো কখন? বাজানো শেষ হলে। মনটা কেমন কেমন করছে। ভোলা কেমন নাচছে।
দাও বলা মিষ্টি দাও, তোমার দোকানে যা যা মিষ্টি আছে সব দাও, কিছু বেঁধে দাও, কিছু খেতে দাও। দিচ্ছি দিচ্ছি, এই নাও। চল চল বটা ঘোড়া, আসুন মন্ত্রী মশাই মিষ্টি খান, কিছু খাবেন কিছু নিয়ে যাবেন। আপনি শুধু খেয়ে যান খেয়ে যান খেয়ে যান। বাবা আজ তো দেখছি এখনো কেউ আসেনি, আহ সবাই কি রাজসভার কথা ভুলে গেল নাকি? আপনি কি কার কার কথা বলছেন মহারাজ? গোপালকে তো আপনি কাল বরখাস্ত করে দিলেন, বিজ্ঞানী আজ আসবে না সে তো কাল বলেই গেছে, বাকি রয়েছে শুধু মন্ত্রী মশাই, ওনার কথা আমরা কি করে বলি বলুন তো? ঠিকই বলেছো পণ্ডিত, আমরা হলাম ব্যাপারী আদার, কি দরকার জাহাজের খবর জানার? রাজবৈদ্য, তোমার সাথে তো মন্ত্রীর খুব দহরম মহরম, তা তুমি বলো না মন্ত্রী না আসার কারণ? আমার বাড়ি রাস্তায় পড়ে ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি, তাই আসা যাওয়াটা এই একসাথেই হয়, আজ তো আসার সময় দেখা হয়নি তাই বলতে পারবো না আমি। আহ আচ্ছা, রাজসভার কাজ কি শুরু হবে না? মহারাজ আজ খুব ভালো একটা দিন, আজ আমাদের রাজসভা থেকে দুষ্ট গ্রহ বিতাড়িত হয়েছে, তাই তাই একটু সুরের মূর্ছনা শোনার ইচ্ছা রইল মহারাজ। ওই নতুন কিছু চাল চালতে এসে গেছেন মন্ত্রী, পন্ডিতে সে জগৎ সেরা একটা বিচ্ছিরি ষড়যন্ত্রী। ও গোপালের চলে যাওয়াতে আনন্দ করবে, তা করো। চুলোটা কায়দা করে কানে দিয়ে দি, বড়াঘটাও তো দিয়ে দিল। হি বাজাই মহারাজ। মহারাজ কি সুন্দর মাথা নাড়ছেন, সবার মাথা কেমন নড়ছে। আজ মহারাজ জানতেও পারবেন না কিভাবে মহারাজ ঠকবেন। মহারাজ কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। এইবার কানের তুলোটা খোলা যাক। কি সভাকবি কেমন লাগলো? ভরে গেল মন। মহারাজ দিন তবে আপনার যা আছে, গলায় হিরে মানিকের মালা আর হাতের আংটি সব, আর খাজাঞ্চিকে বলে দিন 1000 না 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 2000 সোনার মোহর। দিচ্ছি দিচ্ছি সব দিচ্ছি, এই নাও এই নাও তুমি আমার যত হার, এই মালা আর এই আংটি, আমি সব কিছু দিয়ে দিলাম। কি সভাকবি সভাসদ, দাও গো তোমাদের কাছে যা যা আছে দাও। আমার কাছে এই নামাবলী ছাড়া আর কিছু নেই, চারটি মোহর আছে, বাজার করব বলে রেখেছিলাম, এটাই নাও। ঘটা নিয়ে নাও, আর বটা তুমি সভাকবির থেকে কিছু নিয়ে নাও। কিছু মানে পুরোটা, সভাকবির কাছে যা আছে এই নাও নিয়ে নাও, আমার যা আছে এই ছোট্ট হৃদয়ে ছাড়া আর সব বউয়ের কাছে। বাবা বাবা বাবা, মাসি বাজিয়ে এইভাবে লুট করা যায়, ভাবা যায় না। ভগবান এবার চলো। হ্যাঁ চলুন মন্ত্রী মশাই, বটা ঘটা চলো গো। এই আমার কি হয়েছিল? কি আমার গলার হার মালা কত, কি আমার আংটি, আমার চারটি মোহর। হে বাবা, আমার হাত খরচ কাকে দিলাম? একটু আগে কে এসেছিল? মন্ত্রী ষড়যন্ত্রী মশাই, সাথে ছিল ভগবান আর আর বটা ঘটা। এটা কি করে সম্ভব হলো? এই বিরাট একটা চক্র এসেছে লুট করবে বলে, সাবধান করো সকলকে, ঘেরা পেটাও, ঘোষণা করে দাও।
যাক গিন্নি, একটা হিললে হলো, কি বলো? মাথার উপর একটা ছাদ হলো অবশেষে। তা তো হলো, তো আমাদের খবর তো কেউ জানবে না গো। না জানবে আমার মেয়ে জামাই, না জানবে তোমার ফোকা, ওদের কি করে খবর দেওয়া যায়? একবার লুকিয়ে কৃষ্ণনগর যাব বুঝলে, পুটির বাবাকে সব জানিয়ে আসবো, তুমি ভেবো না। আচ্ছা তোমার সাথে মহারাজের কি হয়েছিল? তুমি কিন্তু আমায় পরিষ্কার করে কিছুই জানাওনি। হ্যাঁ কি বলি বলো তো, আমি না আমি নিজেও খুব ভালো একটা বুঝে উঠতে পারিনি, আমার কি দোষ? আসলে বোধহয় আমার প্রয়োজন ফুরিয়েছে গিন্নি। তবু তো কিছু হয়েছিল নাকি? কি হয়েছিল একটু বলো না গিন্নি। ওই তো ওই প্রতিদিনের মতো রাজসভায় গেছি। এটা অবশ্য ঠিক যে রাজসভায় পৌঁছতে আমার একটু দেরি হয়ে গেছে, সেটাই বড় ঘটনা হয়ে দাঁড়ালো। মহারাজ ওই এলেন, প্রতিদিন কিভাবে সময় চুরি করছে দেখুন, কিন্তু মাসের শেষে বেতন কিন্তু ঠিক ঠিক নিয়ে যাচ্ছে, কোনো লাজ লজ্জা নেই। মন্ত্রী মশাই আপনি দেরি করেন না, এই মাসে আমার কাছে হিসেব আছে আপনি কতবার কামাই করেছেন। আমার এক আধ দিনের দেরি নিয়ে যদি কথা ওঠে তাহলে তো আপনার দেরি নিয়েও আমাদের কথা বলতে হয়। থামো থামো তো গোপাল, তুমি আমার মন্ত্রীর সাথে তর্ক করছো, তোমার সাহস তো কম নয়। আচ্ছা মহারাজ, এখন যেরকম অবস্থা পড়েছে তাতে রাজ্যের খরচ কমাতে হবে, যেসব সভাসদদের কোনো কাজে লাগে না তাদের ছাঁটাই করুন মহারাজ। মন্ত্রী মশাই আপনি কি বলতে চাইছেন গোপাল মহারাজের কোনো কাজে লাগে না? ভাড়ামো করা ছাড়া আর কি কাজ আছে গোপালের? আর ওর ওই মোটা দাগের ভাড়ামো দেখে এখন আর আমাদের কারো হাসি পায় না। ঠিক আছে বোঝা গেল মন্ত্রী মশাই যা বললেন, কিন্তু মহারাজ আপনারও কি একই বক্তব্য? পরিস্থিতি খুব খারাপ গোপাল, তাই আমি কর্মী সংকোচন করতে বাধ্য হচ্ছি। তবে মাসের মাঝখানে আমি তোমাকে ছাঁটাই করছি না, কিন্তু এই মাসটাই তোমার শেষ। ওহ মহারাজ না, ঠিক একটা ভুল করবেনই মহারাজ। আমি আমি বলি কি, গোপালের আর কোনো প্রয়োজন নেই, ওকে এই মাসের বেতন দিয়ে বিদায় করুন। ও বাবা, মন্ত্রী মশাইয়ের দেখি খুব তাড়া। ঠিক আছে মহারাজ, আমি আপনাদের সকল সংকট থেকে মুক্তি দিলাম, আমার বিনা পরিশ্রমে টাকার প্রয়োজন নেই মহারাজ, আমি এক্ষুনি এই সভা থেকে নিজেকে সরিয়ে নিলাম, চললাম। ব্যাস রইল ঝোলা চলল ভোলা। তোমাকে তো সব বললাম, তুমি কি কিছু বুঝতে পারলে? আমি আবার আগের পেশায় ফিরে যাব বুঝলে, কোনো চিন্তা করো না, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। নাও গিন্নি শুয়ে পড়ো, কাল সকালে একবার চুপি চুপি কৃষ্ণনগরের দিকে যাব বুঝলে, পুটির বাবাকে সব বলে আসব, এখানকার ঠিকানা দিয়ে দেবো। এই বয়সে ঠাকুর কি শাস্তি দিলেন গো, হায় 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 হায়। উপরওয়ালা যা কিছু করেন সব ভালোর জন্যই গিন্নি, কেন বলতো? এই দুঃসময়ে মানুষ চিনতে পারবে কে তোমার সাথে আছে, এই সময়ে যারা তোমার সাথে থাকবে তারাই প্রকৃত বন্ধু বুঝলে। নিজে নিজে ইচ্ছে করে বিপদ ডেকে আনে, আর এই বিপদ সামলাবে রাজ্যবাসী। খালি মন্ত্রীর কথায় প্রভাবিত হয়ে গোপালের পিছনে লাগার এই পুরুষ। এখন এখন পায়ে চারি করে কি হবে? এই যে মহারাজ এখনো ঘুমননি। এত সহজে এই কথাটা তুমি বলতে পারলে? তুমি তো জানো সবকিছু, কৃষ্ণনগরে বাঁশি বাজিয়ে লুট চলছে। আর লুটের সঙ্গী আপনার সাধের মন্ত্রী, যে মন্ত্রীর কথাতেই আপনি গোপালকে বহিষ্কার করেছেন মহারাজ। একটা বিরাট ভুল হয়ে গেছে, এবার কি করা যায় সেটা বলো। আপনার এরকম ভুল কেন হয় মহারাজ? আপনার ভুল মানে তো রাজ্যের প্রজার উপর সমস্যা নেমে আসা। তা কি করা যায় বলো তো? গোপালকে ফিরিয়ে আনতে হবে, সেটা কিভাবে সম্ভব সেটা আপনি ভাবতেন মহারাজ। গোপাল কি আর আসবে? আমি তো গোপালকে খুব খারাপ ভাবে তাড়িয়ে দিয়েছি। কি ভাবছেন, গোপাল আসবে কি না? আসবে, আপনি বিপদে পড়ছেন সেটা জেনে সে আসবে না, এটা হতে পারে না মহারাজ। আহা গোপাল কোথায় সেটাই তো জানতে পারছি না, পুটির বাড়িতেও লোক পাঠিয়েছিলাম, ওরাও কিছু জানে না। তাহলে আর কি, ভাগ্যের হাতে ছেড়ে দিন, গোপালেরও কানে খবর যদি যায় তবে কিছু একটা উপায় হবে। আচ্ছা একটা কিছু চমৎকার হবে না যে গোপাল জানতে পেরে গেল? বাংলায় একটা প্রবাদ আছে মহারাজ, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না,
আপনার ক্ষেত্রেও এই প্রবাদটা কতখানি সত্য বলুন তো। আজ বুঝতে পারছেন গোপাল কতটা প্রয়োজনীয়। আপনার মন্ত্রী জানে গোপাল থাকলে তার জালিয়াতি ধরা পড়ে যাবে মহারাজ। আমি বুঝতে পারছি, সব দোষ আমার, সব দোষ আমার। এই যে বউ ঘরে নেই আর তার সাথে গোপাল নেই, ভাবুন দেখি। বেশ ভালো বললেন, যা হোক আমাদের যোগ আর বাকিদের বিয়োগ। আজ আজ কোথায় যাব? আজও যাব মহারাজকে লুটতে। সে কি আবার, এবার তো ধরা পড়ে যাব। আরে আমার কাছে আছে বাঁশি, যতক্ষণ হাতে বাঁশি ততক্ষণ হাসি। শুনুন শুনুন শুনুন, মন্ত্রী আর একজন বাঁশিওয়ালা সাথে ঘটা বটাকে নিয়ে বাঁশি বাজিয়ে লুট করে চলেছেন, বাঁশি থেকে সাবধান। শুনুন শুনুন শুনুন, দিনের শুরু করি এই ঘোষককে দিয়ে। নাও চটপট কানে তুলো গুঁজে নাও বটা ঘটা। আরে একে লুটে কি হবে? মহারাজের কাছে একটা বার্তা দেওয়া যাবে যে মহারাজ আপনার ক্ষমতা আমাদের কাছে কিছুই নয়। জমে যাবে মন্ত্রী মশাই। ঠিক আছে তাহলে চলো তামাশা দেখি, ওর কাছে তো লুটবার কিছু নেই, লুটবোটা কি? কেন ওর ঢাক আর ঢাকের কাঠি, তাহলে আর মহারাজ ঘোষণা করতে পারবেন না। মহারাজকে এইরকম ঠুটো করে দিয়ে কিরকম মজা বলুন দেখি মন্ত্রী মশাই। আমরা করব চুরি, আহা মনি মনি। আরে কি সুন্দর বাঁশির আওয়াজ! এই রকম আনন্দ কখনো পাইনি, পয়সাও হচ্ছে আনন্দও হচ্ছে। ইগো তোমার ঢাক আর ঢাকের কাঠিটা দেবে? এই নাও। গোটা গোটা তোমরা এইবার ঘোষককে ভালো করে বেঁধে ফেলো। এখন আমার নাতি নাতনিদের সাথে দেখা করি, ওদের সাথে দেখা না করে কোনো কাজই করব না। ওই তো ওরা মাঠে চুপটি করে বসে আছে, ওদের আবার কি হলো? এই পুটি ন্যাপলা গুলটে, রে চুপ করে বসে কেন রে, পাঠশালা যাসনি? আমাদের পণ্ডিত বৈশের থেকেও না, সব চুরি করে নিয়েছে। আমরা তো আজকে পাঠশালায় গিয়ে জানতে পারি, তাই পণ্ডিত বৈশাই আজ পড়াইনি। আচ্ছা তাহলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়ে এইসব কাণ্ড করছে? না আজই ওদের পাপ কাজের অন্ত হবে। আমি একবার রাজসভাতে যাব, মহারাজকে প্রশ্ন করব এর জন্য দায়ীকে। আর শোন, মন্ত্রী বা বটাঘটার সাথে দেখা হলে ওদের কিন্তু বলিস না যে আমি এসেছি, তাহলে ওদের আর ধরতে পারবো না। চল বটাঘটা, চল চল চল, এবার যাওয়া যাক, পা চালিয়ে চলুন রাজপ্রাসাদ, কথা সব পড়ে। ঠিক ঠিক। আরে ঝোপের মধ্যে কি একটা নড়াচড়া করছে না, দেখি তো। আরে এ তো আমাদের ঘোষক, এ মুখটা কিভাবে বেঁধে রেখেছে রে। দাঁড়াও 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 দাঁড়াও, আগে তোমার সব বাঁধন খুলি নাও, এবার বলো। মন্ত্রী মশাই আর একজন বাঁশিওয়ালা মুখটা খুব চেনা চেনা, কানের তুলো লাগিয়ে বাঁশি বাজিয়ে আমাকে কিরকম বশীকরণ করে আমার ঢাক কাঠি সব নিয়ে নিল। ওরা এখন কোথায় গেছে সেটা জানতে পেরেছো? হ্যাঁ, রাজপ্রাসাদ, রাজাকে আবার লুটতে। এবার আমি ওদের লুটবো। খুব সাবধানে গো গোপাল দাদা, ওরা কানে তুলো দিয়ে আছে। ওরা কানে তুলো দিয়েছে? আমি কানে গামছা বাঁধি, আর ওই বাঁশিওয়ালার কানের তুলোটা বার করে ওই বাঁশি হাতাতে হবে। এখন আমার অনেক কাজ, চলো তুমি গামছাটাকে কানে বেঁধে নাও, আর ওখানে গিয়ে তোমার কাজ হলো সবার কান থেকে তুলো বার করে নেওয়া, মনে থাকবে? মনে থাকবে। চোখের সামনে দিয়ে, না 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 না, এ আর মানা যাচ্ছে না। আচ্ছা বিজ্ঞানী কি আর আসবে না? হ্যাঁ
মহারাজ, কাল আমি দেখা করতে গিয়েছিলাম, বিজ্ঞানী আর আসবে না, উনি ওনার ইস্তফাপত্র আপনার কাছে পাঠিয়ে দেবেন বলেছেন, আর আজ আমিও আমার ইস্তফাপত্র এনেছি মহারাজ। সবাই একসঙ্গে ইস্তফা দেবে? আহ, তাহলে আমি কাদের নিয়ে থাকব? মন্ত্রীকে নিয়ে, যে আপনার খুব প্রিয়। কি সুন্দর বাঁশি, আমার মন করেছে চুরি। এই লুটে নে, লুটে নে, সবকিছু লুটে নে, লুটে নে। আজকে তোদের বারবারন্ত শেষ, দেখ এবার কি হয়। আচ্ছা, ওই তো ওরা দাঁড়িয়ে, পিছন ফিরে আছে বলে আমাকে দেখতে পাচ্ছে না। এবার দেখ গোপালের উড়ন্ত লাথি। ওরে মারে, আমার বাঁশি। ওটা এখন আমার হাতে। মহারাজ, সবাই কানে আঙুল দিন, এবার আমি বাঁশি বাজাবো। প্রহরী, এদের সবাইকে ধরো, আর আর ঘোষক, সবার কান থেকে তুলো বার করে নাও। এই এই, তোর কান দেখি। এবার আমি বাজাচ্ছি বাঁশি। ও, এবার বুঝেছি, আমার গোপাল বাজায় বাঁশি। সবার সব লুট করা জিনিস দিয়ে দাও ভগবান, আর এই যে মন্ত্রী মশাই, সব দিয়ে দিন। মন্ত্রী? ছি ছি ছি, তুমি কি না চোর? আমার মন্ত্রী চোর? আমার মন্ত্রী জনগণের সঞ্চয় লুট করছে, এ তো আমার রাজ্যের বদনাম, আমার বলতে কইতে ঘৃণা হচ্ছে। আমাকে মাফ করে দিন মহারাজ, আমার বড্ড ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে মাফ করে দিন মহারাজ। চোর? শোনো, তোমায় 7 দিনের ফাঁসি আর 10 বছরের কারাগার। প্রহরী, সবাইকে কারাগারে ঢোকাও। অবশেষে আমার রাজ্য চোর মুক্ত হল। গোপাল বাজায় বাঁশি, আমরা বাজাই তালি, মন্ত্রী মশাই বটা ঘটার ট্যাক হলো খালি, ভগবান চলে এখন হবেন কারাগারের মালি। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।